আসসালামু আলাইকুম বলশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলে বিএনআইএস হোম স্কুল থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ আলী নস্কর তোমাদের স্বাগত অভিনন্দন জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে আলোচনা করব। উচ্চতর গণিত বিষয়ে আমি একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের পর্ব ১ এ স্থানাঙ্ক জ্যামিতির উপরে নিয়েছিলাম, স্থানাঙ্ক জ্যামিতি অনুশীলনী ১১ পর্ব ১ নিচে তোমরা দেখেছো। আমরা একটা সৃজনশীল প্রশ্ন করিয়েছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির পর্ব ২ দ্বিতীয় একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। আসো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে যাই। ২ নং প্রশ্ন, গত পর্বে ছিল ১ নং প্রশ্ন, আজকে ২। এক্স ওয়াই সমতলে অবস্থিত এ টি প্লাস ১ কমা ১, বি টু টি প্লাস ১ কমা ৩, সি টু টি প্লাস ২ কমা ২ এবং ডি কে স্কোয়ার মাইনাস ২ কে ৪টি বিন্দু। ক এ বি রেখা দ্বারা ওয়াই অক্ষের শেষাংশের মান নির্ণয় কর। খ ডি বিন্দুগামী এবং ১ বাই কে ঢাল বিশিষ্ট সরলরেখাটি যদি মাইনাস ২ কমা ১ বিন্দুগামী হয় তবে কে সম্ভাব্য মান নির্ণয় কর। গ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় কর এবং দেখাও যে টি ইকুয়াল টু অথবা টি ইকুয়াল মাইনাস হাফ হলে এবিসি বিন্দু তিনটি সমলম্ব হবে না। তাহলে আসো আমরা প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করি। এবি রেখা দ্বারা ওয়াই অক্ষের শেষাংশের মান নির্ণয় কর। তাহলে দুইটা বিন্দু আমাদের দেওয়া আছে এ এবং বি। তাহলে দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা কিভাবে সরলরেখার একটা সমীকরণ নির্ণয় করব, সেটা ওয়াই অক্ষে শেষাংশ নির্ণয় করতে হবে। আমরা যদি একটু সূত্র দেখি, দেখো যে এক্স ওয়ান ওয়াই ওয়ান ও এক্স টু ওয়াই টু বিন্দুগামী রেখা সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এবং যদি এই সরলরেখাটা সমীকরণ এই আকারে হয় ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এই আকারে হলে ওয়াই এর শেষাংশ হবে সি। দেখো ভালো মতো যে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি আকারে হতে হবে, ওয়াই টা সিঙ্গেল হতে হবে, সব ওয়ান থাকতে হবে। তাহলে এভাবে করলে যে ধ্রুবকটা থাকবে সেটাই হবে ওয়াই এর ওয়াই অক্ষের শেষাংশ। তাহলে আসো অঙ্কটা করি আমরা। তাহলে আমাদের দেওয়া আছে এ বি, তাহলে এ বি রেখার সমীকরণ আমরা নির্ণয় করব। এ বি রেখার সমীকরণ, তাহলে আমরা জানি যে y মাইনাস y1 দুটা সুবিধার্থে লিখে নিলাম y1 মাইনাস y2 ইকুয়াল x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 বা y। এখন এটাকে আমরা x1 ধরি, এটা আমরা y1 ধরি, এটা x2 এটা y2। তাহলে y মাইনাস y1 তার মানে y মাইনাস y1 হলো 1, y1 মাইনাস y2 মাইনাস 3 ইকুয়াল x মাইনাস x1 অর্থাৎ t প্লাস 1, মাইনাস করলে t মাইনাস 1 হয়ে যাবে, x1 t1 প্লাস 1 মাইনাস 2t মাইনাস 1 বা y মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 x মাইনাস t মাইনাস 1। এখানে যদি আমরা প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি করি আর t থেকে মাইনাস 2t কাটাকাটি করলে মাইনাস t থাকে, মাইনাস মাইনাস গুণক থেকে বাদ দিয়ে আর আর গুণ করি তাহলে আমাদের কি থাকে, t এর সাথে গুণ হবে y মাইনাস 1, 2 এর সাথে গুণ হবে x মাইনাস t মাইনাস 1, মাইনাস গুণক থেকে আমরা গুণ করে বাদ দিই বা t y মাইনাস t 2x মাইনাস 2t মাইনাস 2 বা t y সমান সমান 2x মাইনাস 2t মাইনাস 2 প্লাস t, এই মাইনাস t টা আমরা নিয়ে গেলাম, বা t y সমান সমান 2x মাইনাস 2t প্লাস t তার মানে মাইনাস t মাইনাস 2। তাহলে বা t y ইকুয়াল 2x মাইনাস, যদি কমন নিয়ে আমরা পাবো t প্লাস 2, তাহলে এই t দিয়ে আমরা যদি ভাগ করে দেই বা y সমান সমান 2x মাইনাস t প্লাস 2 ডিভাইডেড বাই t,
যদি আমরা আলাদা করে দেই তাহলে কি হবে 2x / t minus t plus 2 by t দেখো আমাদের কিন্তু y equal mx plus c আকারে আসছে তাহলে আমরা নিতে পারি y অক্ষে ছেদাংশ c অর্থাৎ এই যে মাইনাস যুক্ত এই যা তাহলে আমরা লিখব মাইনাস t plus 2 by t এটা হবে আমাদের ক নং প্রশ্নের উত্তর আসো আমরা খ নং প্রশ্ন আমরা একটু দেখে যাই খ নং প্রশ্ন আমাদের বলছে কি যে ডি বিন্দুগামী এবং 1 বাই কে এর হাতিষ্ট সরলরেখা কি যদি মাইনাস 2 কমা 1 বিন্দু দিয়ে যায় তবে কে সম্ভাব্য মান নির্ণয় করো তাহলে একটা বিন্দু যদি দেওয়া থাকে আর যদি ঢাল দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করব আসো অঙ্কটা করি তাহলে আমাদের প্রদত্ত বিন্দু খ নং প্রদত্ত বিন্দু d দেওয়া আছে d আমাদের দেওয়া আছে k স্কয়ার কমা 2k তাহলে আমরা জানি যে একটা বিন্দু গামী আর একটা বিন্দু যদি দেওয়া থাকে আর যদি ঢাল দেওয়া থাকে তাহলে সূত্রটা কি ছিল আমাদের যে y minus y1 equal m into x minus x1 একটা সূত্র ছিল যে একটা বিন্দু এবং একটা ঢাল থাকে ওই বিন্দুগামী এবং ওই ঢালিষ্ঠের একটা সমীকরণ হবে এটা বিন্দুটা হবে x1 y1 তাহলে এরকম আমাদের ডি বিন্দু দেওয়া আছে আর ঢাল দেওয়া আছে কত 1 / k তাহলে আমরা কথাটা লিখব সুতরাং ডি কে স্কয়ার কমা 2 কে এত বিন্দুগামী এবং 1 / k ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ সূত্রটা আমরা একটু লিখে নিই সুবিধার জন্য y - y1 = m * x - x1 তাহলে এখানে এই k স্কয়ারটা হবে x1 এটা হবে y1 আর এটা হবে আমাদের m তাহলে আমরা এখানে আমরা এই সমীকরণে এই মানগুলো আমরা একটু বসাই তাহলে বা y - y1 কি হবে 2k m এর মান আছে 1 / k x minus x1 এর মান আছে k স্কয়ার বা এই যে 1 / k নিচে কি আছে এটা যদি এই পাশে নিয়ে আসি আলাদা গুণ করে তাহলে k এটা গুণ হয়ে যাবে কোথায় বাম পক্ষের সাথে গুণ হয়ে যাবে তো y এর সাথে k গুণ করলে k y minus 2 k স্কয়ার equal x minus k স্কয়ার বা k y ছয় এক পাশে নিয়ে আসি আমরা 2k স্কয়ার মাইনাস x প্লাস k স্কয়ার ইকুয়াল 0 বা k y মাইনাস 2k স্কয়ার প্লাস k স্কয়ার হবে k স্কয়ার মাইনাস x ইকুয়াল 0 এটা হলো আমাদের d বিন্দুগামী এবং 1 / k ঢালিষ্ঠ রেখার সমীকরণ আমাদের দেখো প্রশ্নে যে একটা শর্ত বলেছে আমাদের যে d বিন্দুগামী এবং 1 / k ঢাল বিশিষ্ট সরলরেখাটি মাইনাস 2 কমা 1 বিন্দুগামী কখনো যদি কোন বিন্দুগামী একটা রেখা হয় মাইনাস 2 1 যদি বিন্দুগামী হয় তাহলে এই রেখাটাকে কি করবে ওই বিন্দুটা ছিদ্র করবে অর্থাৎ x এবং y এর মান যদি আমরা এটা বসাই তাহলে বাম পক্ষে বসালে ডান পক্ষে সমান হবে তাহলে আমরা বলে দিই যে 1 নং সরলরেখাটি মাইনাস 2 কমা 1 বিন্দুগামী তাহলে বিন্দুগামী বলে কি করব x এর জায়গায় আমরা -2 বসাই y এর জায়গায় 1 বসাই তাহলে সুতরাং k ইনটু y এর মান -2 মাইনাস k স্কয়ার মাইনাস x এর মান 1 ইকুয়াল 0 বা -2k k স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 0 তাহলে আমরা পেলাম কি পেলাম এরকম একটা ইকুয়েশন পেলাম এটাকে যদি আমরা শব্দগুলোকে আমরা মাইনাস দিয়ে যদি কেটে দেই তাহলে কি হয় k স্কয়ার প্লাস 2k প্লাস 1 ইকুয়াল 0 তাহলে এরকম একটা আমরা মান পাই দেখি আমরা তাহলে আমরা যে পেলাম এই মানগুলো যে পেলাম তাহলে এখানে আমরা যা পেলাম সেটা থেকে আমরা কমন বের করব k এর মান বের করব তাহলে বা k প্লাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল 0 বা k প্লাস 1 এর স্কয়ার সমান সমান স্কয়ার যদি কেটে দিই তাহলে 0
সুতরাং k ইকুয়াল টু কত মাইনাস 1 তাহলে এটাই হবে আমাদের অ্যানসার তাহলে এভাবে আমরা কি করব এভাবে আমরা খ নং প্রশ্নটা কমপ্লিট করব k এর সমক মান পেয়ে যাব তাহলে আসো আমরা এখন গ নং প্রশ্নের দিকে চলে যাই গ নং প্রশ্নের দিকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে কি পাবো দেখো গণন প্রশ্নটা বলছে প্রথমে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখাও যে t = 2 অথবা t = -1/2 হলে ABC বিন্দুটি কি সমরেখ হবে না দুইটা অংশ ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আর দেখাতে হবে তত t এর মান এই দুইটার জন্য ABC বিন্দুটি কি সমরেখ হবে না তাহলে আমরা জানি কি যে যে সূত্রটা দেখি যে সূত্র আছে একটা ত্রিভুজে তিনটা যদি শীর্ষবিন্দু থাকে x1 y1 x2 y2 x3 y3 যদি হয় ত্রিভুজের শীর্ষবিন্দু তাহলে ক্ষেত্রফল হবে x1 y1 x2 y2 x3 y3 x1 y1 বর্গ একক এভাবে এই সূত্র আরকে আমরা বসাবো তাই এখানে একটা গণিত কাজের বিপরীত দিকে উল্লেখ করতে হয় কিন্তু আমরা যেহেতু এগুলো চলকযুক্ত আছে তাহলে আমরা ধরে নিব এটা গণিত কাজের বিপরীত দিকে আসি তাহলে গড় বার প্রদত্ত বিন্দু সমূহ এ আছে t প্লাস 1 কমা 1 বি আছে 2t প্লাস 1 কমা 3 সি আছে 2t প্লাস 2 কমা 2 তাহলে সুতরাং ত্রিভুজ ABC এ ক্ষেত্রফল হাফ x1 এটা তাহলে t প্লাস 1 by 1 2t plus 1 by 3 2t plus 2 by 2 আবার প্রথমটা নিব t1 plus 1 by 1 এত কি বর্গ একক তাহলে এটা আমরা কিভাবে বর্গ একক যে করলাম আমরা কিভাবে করব দেখো হাফ সেকেন্ড ভাগে দিব এভাবে আমরা গুণ করব আগে গুণফলগুলো যোগ করব তাহলে 3 এর সাথে t plus 1 3 into t plus 1 plus 2 into 2t plus 1 plus 1 into 2t plus 2 আবার এখন এভাবে আমরা বিয়োগ দিব গুণ করে বিয়োগ দিব এটা সাথে এটা গুণ বিয়োগ হবে এখান থেকে এটা সাথে এটা গুণ বিয়োগ হবে এটা সাথে এটা গুণ বিয়োগ হবে তাহলে 1 এর সাথে এটা আমরা যদি গুণ করি তাহলে minus 1 into 2t plus 1 minus 3 into 2t plus 2 minus 2 into t plus 1 এত বর্গ একক সমান হার আমরা এখন গুণ করে দেই 3t plus 3 plus 4t plus 2 plus 2t plus 2 minus দিয়ে যদি গুণ করো minus 2t minus 1 minus 6t minus 6 এখানে যদি গুণ করো minus 2t মাইনাস 2 এত বর্গ একক তাহলে এখানে আমরা যদি যোগ বিয়োগ করি দেখো t গুলো যদি আমরা চিন্তা করি 3t 4t 7t 7 and 2 হলো 9 9 থেকে আমরা এখানে আবার আসি কত 6 7 8 9 10 তাহলে মাইনাস t আসবে আবার 3 2 5 5 2 7 আর এখানে আছে 9 তাহলে মাইনাস 2 এত বর্গ একক তাহলে এটাই আমাদের প্রথম অংশের উত্তর এখন আমরা দ্বিতীয় অংশের দিকে যাব দ্বিতীয় অংশটা একটু খেয়াল করি কি দেওয়া আছে যে t = 2 এবং t = -1/2 হলে ABC বিন্দু কিন্তু সমরেখ হবে না অর্থাৎ যদি আমি t এর মান একবার 2 বসাই তাহলে দেখব এই বিন্দুগুলো কি সমরেখ হবে কিনা তাহলে আসো দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশের জন্য আমরা কি করব দ্বিতীয় অংশের জন্য আমরা প্রথমে আমরা t t = 2 এর জন্য চিন্তা করি t = 2 হলে কি হবে এখানে t এর মান যদি 2 বসাও তাহলে a পাচ্ছি কি 2 plus 1 মানে 3 1 b পাচ্ছি কত 2 into 2 4 আর 1 যোগ করলে 5 3 c পাচ্ছি 2 to 4, 4 plus 2 মানে 6, 2 তাহলে এখন বিন্দুটি কি সমরেখ কিনা আমরা দেখাবো সমরেখ হওয়ার জন্য আমরা কি করব
দুইটা রেখার ঢাল বের করব এবি রেখার ঢাল ডিসি রেখার ঢাল যদি সমান হয় তাহলে সমরেখা হবে সমান না হলে সমরেখা হবে না তাহলে একটা দেখো আমরা এখানে ঢালের সূত্রটা আবার কি লিখেছি যে x1 y1 x2 y2 বিন্দুকে রেখার ঢাল y2 y1 x2 x1 এই সূত্রটা ব্যবহার করে আমরা ঢাল নির্ণয় করব তাহলে আসো সূত্রার AB রেখার ঢাল m1 ধরলাম আমরা তাহলে সূত্রটা লিখে নিই সুবিধার জন্য তাহলে এটা যদি আমরা পাশেই করি সুবিধার জন্য একটু দেখো y2 এটাকে তুমি x1 ধরো এটা y1 মান ধরো এটা x2 এটা y2 তাহলে এটা থেকে y1 y2 থেকে y1 বের করলে হয় 3 minus 1 আর এটা হবে x2 হলো 5 minus 3 তাহলে হচ্ছে কত 3 থেকে 1 বের করলে পাবো 2 5 এর থেকে 3 বের করলে পাবো 2 কাটাকাটি করলে 1 অর্থাৎ ab রেখা ঢাল পাচ্ছি আমরা m1 সমান সমান 1 একই রকম ভাবে আমরা bc রেখা ঢাল বের করি তাহলে এই যদি এই সূত্র ভিতরে বসাই তখন এটা হয়ে যাবে y1 এটা y2 y1 x2 y2 তাহলে y2 আছে 2 minus 3 6 minus 5 তাহলে এখানে আসতেছে minus 1 এখানে আসতেছে plus 1 ভাগ করলে হয় minus 1 তাহলে ab রেখা ঢাল পেলাম plus 1 bc রেখা ঢাল পেলাম minus 1 তাহলে ঢাল দুটো কি সমান না তাহলে যেহেতু ঢাল সমান না যেহেতু ab রেখার ঢাল not equal bc রেখার ঢাল সুতরাং abc বিন্দু তিনটি সমরেখক নয় কার জন্য t = 2 হলে একই রকম ভাবে আমরা t = minus half এর জন্য চিন্তা করব যখন t = minus half হবে a কত হবে k এর মান যদি minus half বসাই minus half plus 1 মানে plus half comma 1 b যদি minus half বসাই minus 1 plus 1 minus half বসাই minus 1 plus 1 মানে 0 0 3 c হবে minus half বসাই minus 1 plus 2 মানে 1 1 comma 2 তাহলে একই রকম ভাবে আমরা ab রেখা ঢাল বের করি AB রেখা ঢাল m1 সমান সমান আবার আগের মতো যদি আমরা লিখি y1 minus y2 y2 minus y1 x2 minus x1 তাহলে এখানে এটাকে আমরা x1 এটাকে y1 এটাকে x2 এটাকে y2 ধরলে 3 minus 1 আর এটা হবে 0 minus half তাহলে এখানে থাকে হলো 2 আর এখানে থাকে minus half উল্টাই দিলে কি হয়ে যাবে minus 2 আবার BC রেখার ঢাল নির্ণয় করি m2 y2 minus y1 x2 minus x1 এই ক্ষেত্রে আমরা কি দেখব এই ক্ষেত্রে আমরা এটাকে x1 y1 এটা x2 y2 তাহলে 2 minus 3 আর এটা হবে 1 minus 0 তাহলে এখানে থাকে minus 1 by 1 equal to minus 1 এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এবি রেখার ঢাল minus 4 বিসি রেখার ঢাল পাচ্ছি minus 1 তাহলে এই ক্ষেত্রে কিন্তু ঢাল সমান না তাহলে সুতরাং যেহেতু এবি রেখার ঢাল not equal বিসি রেখার ঢাল সুতরাং এবিসি বিন্দু তিনটি সমরেখ নয় তাহলে আমরা লাস্ট কি লিখব লাস্টে একটা কথা লিখে দিব যে t = 2 এর জন্য এবং t = minus half এর জন্য কি না বিন্দু দুটি সমরেখ নয় তাহলে এই কথাটা এখানে লিখে দিই আমরা সুতরাং t = 2 অথবা t = minus half এর জন্য abc বিন্দু তিনটি সমরেখ হবে না দেখালো হলো তাহলে আমরা ক খ এবং গ এই তিনটা পড়ে ফেললাম প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এভাবে আর
এই যে আজকে করলাম সেই সৃজনশীলতা তোমরা খাতায় এসডব খাতায় তুলবে আমাদের নেক্সট রবিবারে তোমরা জমা দিবে বেশি বেশি করে অনুশীলন করো ইনশাআল্লাহ ভালো করতে পারবে আগামী ক্লাসে দেখা হবে আজকে এটাই এসডব আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ